নগরের বায়োজিৎ থানার কুলগাঁও স্কুলের সামনে বাস চাপায় দাস নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে গতকাল এই দুর্ঘটনা ঘটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপসহকারী পরিদর্শক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান বাড়ি ফেরার পথে যাত্রীবাহী একটি বাসের চাপায় গুরুতর আহত হন মিন্টু দাস এই সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন